যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টির যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, সৃষ্টি করার যে মনস্তাব করলেন, এই মনস্তাবটা যেদিন করেছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরার দশমতম দিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল যে আমি দুনিয়ার বুকে একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি যে দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করবেন, ওরা তো দুনিয়ার বুকে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা তোমরা জানো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পর মানুষদেরকে সৃষ্টি করলেন, আর এই মানুষকে যখন সৃষ্টি করলেন সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দশমতম দিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মর্যাদা দান করেছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করিয়েছিলেন। কোথায়? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে নবুয়তি দান করলেন, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সম্মানিত করলেন, তার বিরোধিতা করা শুরু করে দিল একদল মানুষ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সরাসরি বেহেশতে নিয়ে গিয়েছিলেন। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইদ্রিস তোমার কি মনে চায়? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমার মনে চায় যে মৃত্যুর স্বাদ কিভাবে যে মানুষ গ্রহণ করে, মৃত্যুর স্বাদ যে কি এটা একটু আমার দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল সাল্লামকে পাঠাইয়া তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলেন। এরপরে বলল, ইদ্রিস এবার তুমি কি চাও? বলল, আল্লাহ আমি একটু জাহান্নামটা ঘুরে দেখতে চাই। ভাইয়ের আমার, বন্ধু আমার, তাফসীরের ভিতরে আসছে যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা ঘুরে দিল। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করল, ইদ্রিস তুমি এখন কি দেখবা? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি একটু জান্নাতটা দেখব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ঢুকছে, এখন আর ইদ্রিস আলাইহিস সালাম আসে না। আল্লাহ বলতেছেন, ইদ্রিস তুমি কেন আসো না? বলতেছে, আল্লাহ এই দুনিয়ার জীবনে তো মানুষের একবার মৃত্যু হয়, আমি তো মৃত্যুর শ্বাস গ্রহণ করেছি, আল্লাহ আমি জাহান্নাম ঘুরে এসেছি, আমার যদি কোনো পাপ থাকে তা আমার ভোগ হয়ে গিয়েছে, আল্লাহ আমি এখন জান্নাতে আসছি, আমি আর জান্নাত থেকে বের হব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দান করেছিলেন, জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে হযরত নূহ আলাইহিস সালাম 1.9-2.9 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাকত্বের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবগুলো খুললে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জোড়া অর্থাৎ 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে বাগবীর ভিতরে আসছে হযরতে নূহ আলাইহিস সালাম এত সুন্দর মাধুর্যে
ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনি যখন বনী ইসরাঈলের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত, তারা নূহ আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে যেত। ভাই আমার বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালামকে পাথর মারত, নূহ আলাইহিস সালাম জমিনে লুটাইয়া পড়তেন, বেহুশ হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব পেয়ারা নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখ কোটি দুরুদ সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করব। তো পেয়ারা হাজিরিন, আজকের এই জুমাটি হলো আরবি বছরের হিজরি সনের প্রথম মাস। এই মাসটার নাম হলো মহররম মাস। কি বলেন? মহররম মাসের প্রথম জুমা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন রেখে দিয়েছেন যেই দিনটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে মহিমান্বিত করেছেন, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, আর সেই দিনটা হলো ইয়াউমে আশুরা। কি বলেন? ইয়াউমে আশুরা। ইয়াউমুন শব্দের অর্থ দিন, ইয়াউমুন শব্দের অর্থ কি বলেন? আর আশুরা, আশুরা শব্দটা আশারাতা, দশ, আশারা থেকে আসছে আশুরা, অর্থাৎ দশতম একটি দিন, দশতম। ইয়াউমে আশুরা এর শাব্দিক অর্থ হয় যে দশতম, অর্থাৎ দশম দিন, একটি সম্মানিত দশম দিন, ইয়াউমে আশুরা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সকল নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সকল নবী আলাইহিসাল্লামের জীবনে এই দিনটাতে কিছু কিছু মুজিজা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবগুলো যদি খোলা হয় দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সকল নবী রাসূল আম্বিয়াগণকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুজিজা দান করেছিলেন, বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, সকল পরীক্ষা কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই পরীক্ষাগুলো থেকে এই দশই মহররম ইয়াউমে আশুরার দিন তাদেরকে সফলতা দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যদি তাফসীরের কিতাবগুলো যদি খোলা হয়, হাদিসের কিতাবগুলো যদি খোলা হয়, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান বলেন, জমিন বলেন, লৌহ কলম আরশ কুরসি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছিলেন এই ইয়াউমে আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যদি এই মানব সৃষ্টির রহস্যগুলো যদি দেখা হয়, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে সৃষ্টি করলেন, আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই সৃষ্টি সম্পর্কে যদি আপনি আমি একটু অবগত হই, সূরাতুল পবিত্র কোরআনুল কারীমের সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিতেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভাষায়, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ইজ ক্বালা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাব্বুকা লিল মালাঈকাতি, তার ফেরেশতাদের কি, ইন্নি খালিকুম বাশার মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফেরেশতাদেরকে বললেন যে আমি একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যাদেরকে আমি সৃষ্টি করব মিন তিন, কি দ্বারা, মাটি দ্বারা, কি দ্বারা সৃষ্টি করবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উমাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন فسجد الملائكة كلهم أجمعون ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পর মানুষ ওই ফেরেশতাদেরকে বলে দিল যে আমি যখন মানুষদেরকে সৃষ্টি করব এবং ওই মানুষগুলোর ভিতরে যখন আমি রূহ দিব যখন আমি তাদেরকে আবিষ্কৃত করব তখন যেন সকল ফেরেশতারা কি করে ফাসাজাদু ইল্লা ইবলিস কুল্লুহুম আজমাউন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন যে সকল ফেরেশতারা কি করলো মানুষকে সিজদা করলো কিন্তু ইল্লা ইবলিস কে সিজদা করে নাই ইবলিস শয়তান সিজদা করে নাই ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পর বলে দিতেছেন যে ইবলিস যে অমান্য করলো নাফরমানি করলো এর দরুন সে কাফের হয়ে গেল সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলেন না নাউজুবিল্লাহ ভাই আমার বন্ধুরা আমার তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে যে সৃষ্টি করলেন এই সৃষ্টির যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন সৃষ্টি করার যে মনস্তাব করলেন এই মনস্তাবটা যেদিন করেছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরার দশমতম দিন বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ভাইরা আমার বন্ধুরা আমার এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল যে আমি দুনিয়ার বুকে একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি যে দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করবেন ওরা তো দুনিয়ার বুকে রক্তপাত করবে মারামারি করবে কাটাকাটি করবে সৃষ্টি করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা তোমরা জানো না ভাইরা আমার বন্ধুরা আমার তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পর মানুষদেরকে সৃষ্টি করলেন আর এই মানুষকে যখন সৃষ্টি করলেন সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দশমতম দিন বলেন না সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার এরপরে যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুজিজা দান করেছিলেন ভাই আমার বন্ধুরা আমার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করিয়েছিলেন কোথায় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে নবুয়তি দান করলেন তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সম্মানিত করলেন তার বিরোধিতা করা শুরু করে দিল একদল মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার আর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে ভাইরা আমার বন্ধুরা আমার সরাসরি বেহেশতে নিয়ে গিয়েছিলেন তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলেন ও ইদ্রিস তোমার কি মনে চায় ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল আল্লাহ আমার মনে চায় যে মৃত্যুর শাপ কিভাবে যে মানুষ গ্রহণ করে মৃত্যুর শাপ যে কি এটা কি আমার দেখতে মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল সাল্লামকে পাঠাইয়া তাকে মৃত্যুর শাপ গ্রহণ করাইলেন এরপরে বলল ইদ্রিস এবার তুমি কি চাও বলল আল্লাহ আমি একটু জাহান্নামটা ঘুরে দেখতে চাই ভাইয়ের আমার বন্ধু আমার তাফসীরের ভিতরে আসছে যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা ঘুরে দিল এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করল ইদ্রিস তুমি এখন কি দেখবা তখন ইদ্রিস আলাইহিস সালাম বলল আল্লাহ আমি একটু জান্নাতটা দেখব ভাইয়ের আমার বন্ধুরা আমার তাফসীরের ভিতরে আসছে ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ঢুকছে এখন আর ইদ্রিস আলাইহিস সালাম আসে না আল্লাহ বলতেছেন ইদ্রিস তুমি কেন আসো না বলতেছে আল্লাহ
এই দুনিয়ার জীবনে তো মানুষের একবার মৃত্যু হয়, আমি তো মৃত্যুর শ্বাস গ্রহণ করেছি আল্লাহ, আমি জাহান্নাম ঘুরে এসেছি, আমার যদি কোনো পাপ থাকে তা আমার ভোগ হয়ে গিয়েছে আল্লাহ, আমি এখন জান্নাতে আসছি, আমি আর জান্নাত থেকে বের হব না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দান করেছিলেন, জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলুন আমার, এরপরে যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি ভাইয়ের আমার বন্ধুরা আমার তাফসীরের ভিতরে আসছি, হযরত নূহ আলাইহিস সালাম 1.9-2.9 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাকত্বের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার তাফসীরের কিতাবগুলো খুললে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জোড়া অর্থাৎ 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, তাফসীরে বাগবীর ভিতরে আসছে হযরতে নূহ আলাইহিস সালাম এত সুন্দর মাধুর্যে চরিত্রের অধিকারী ছিলেন। নূহ আলাইহিস সালাম তিনি যখন বনী ইসরাঈলের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত, তারা নূহ আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে যেত। ভাইয়ের আমার বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালামকে পাথর মারত, নূহ আলাইহিস সালাম জমিনে লুটাইয়া পড়তেন, বেহুশ হয়ে যেত, কিন্তু আবার যখন তার হুশ ফিরত আবার তার কওমের কাছে যাইত, বলতো আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগি করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এভাবে আবার তারা তাকে মারধর করত, কিন্তু 950 বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন, তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিস্তি বানানোর জন্য, নৌকা বানানোর জন্য অর্ডার দিয়ে দিলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওই নৌকার ভিতরে তাফসীরের ভিতরে আসছে মাত্র 40 জোড়া মানুষ, 80 জন মানুষ, এবং ভাইয়ের আমার বন্ধুরা আমার তাফসীরের মাজহারের ভিতরে আছে সর্বোচ্চ হইলে 65 জোড়া অর্থাৎ 100 মানুষের বেশি হবে না, 80 জন অথবা 100 জন মানুষকে নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠাইলো। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আর এই পৃথিবীর যত জীব জানোয়ার আছে প্রত্যেক জীব জন্তু থেকে এক জোড়া করে জীব জানোয়ার জন্তুগুলোকে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠানো হলো। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এরপরে প্লাবন শুরু হয়ে গেল, পৃথিবীর সকল মানুষ শেষ হয়ে গেল, সকল পশু প্রাণীগুলো দুনিয়া থেকে শেষ হয়ে গেল। এরপরে নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কিলা ইয়া আরদু ইবলাই মাআকা ওয়া সামাউ আকলি وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِقَوْمِ الظَّالِمِينَ ভাইর আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আর যখন নির্দেশ দেওয়া হলো পৃথিবীকে যে তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ তুমি ক্ষান্ত হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও, আর তুমি বাতাসকে উড়াইও না, আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো এই দুনিয়ার বুকে আর পানি থাকলো না, পানিগুলো শুকিয়ে গেল, দুনিয়ার জমিন পানিকে গ্রাস করে ফেললো, আসমান তার নির্দিষ্ট স্থানে এসে গেল, প্লাবন থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকাটাকে তখন যদি নামক পাহাড়ে, কোথায় বলেন, পাহাড়ে যে পাদদেশে গিয়া ওই কিস্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন থামাইয়া দিলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নৌকাটাকে যে পাহাড়ের যে থামাইছিলেন, ওই দিনটাও হলো এই মহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
যাকে জাতির পিতা বলা হয়, মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ভাইরা আর বন্ধুরা, আমার তাফসীর গুলো খুলে দেখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত নির্যাতন তারা করেছিল। ভাইরা আর বন্ধুরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কিনা বলেন? ভাইরা আর বন্ধুরা, আমার তাফসীরের ভিতরে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে অগ্নি কুণ্ডটা যে তৈরি করেছিলেন, জ্বালাইছিলেন, ওই অগ্নি কুণ্ডের তাপ এত বেশি পরিমাণে হয়েছিল যে 80 মাইল পর্যন্ত অগ্নি কুণ্ডের তাপ তারা ওখান থেকে বুঝতে পারছেন যে ওখানে একটা অগ্নি কুণ্ড জ্বলতেছে, এর তাপ আলোর রশ্মি 80 মাইল দূর থেকে দেখা গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 80 মাইল অথবা 8 মাইল তাফসীরের ভিতরে এইভাবে মতভেদ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন অগ্নি কুণ্ডে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বাতাস আসলো, হে নবী ইব্রাহিম আপনি হুকুম দেন, আমরা অগ্নি কুণ্ডকে, অগ্নিকে, আগুনকে আমরা নিভাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার সাথে এক আল্লাহ রাব্বুল আলামিন আছে। বলেন না, সুবহানাল্লাহ! ফেরেশতারা আসলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে বিভিন্ন ধরনের সাহায্য দেওয়ার জন্য তাকে প্রস্তাবনা দেওয়া হলো, কিন্তু তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কারো সেদিন সাহায্য গ্রহণ করে নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করেছিলেন। আর তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আগুন, তুমি আমি নবী ইব্রাহিমের জন্য কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, সুকুময় হয়ে যাও, শীত না গরম না, বারদাও সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যে যেটা কি আমাদের দেশে বলে এয়ার কুলার, অর্থাৎ গরম না ঠান্ডা না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন পর্যন্ত মেহমানদারি করাইছিলেন। বলেন না সুবহানাল্লাহ! এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতি হুর, জান্নাতি নাজ নিয়ামত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিছানা বলেন, পোশাক আদি বলেন, খাবার দাবার বলেন, ফলমূল বলেন, যা কিছু বলেন, জান্নাতি নাজ নিয়ামত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যে অগ্নি কুণ্ড থেকে বের করেছিলেন, ওই দিনটাও হলো ইয়াউমে আশুরার 10 দিন। বলেন না সুবহানাল্লাহ! আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে কথা বলেছিলেন, ভাইরা আমার, তাফসীরের ভিতরে আসছে সূরা তাহাব এর 11-48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে কথা বলেছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিদার দিয়েছিলেন, নূরে তাজাল্লি যে তুর পাহাড়ে ফলাইছিলেন, তুর পাহাড় যে জৈলা যে সুরমা হয়েছিল, ওই দিনটাও ছিল ইয়াউম আশুরার 10 দিন। বলেন না সুবহানাল্লাহ! ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা নবীর হযরত ইউনূস আলাইহিস সালাম, আমরা যে দোয়া ইউনূস করে থাকি, ঠিক কিনা বলেন? ঠিক! ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
হযরতে ইউনূস আলাইহিস সালাম কে তিনি তার কওমের লোক তাফসীরের ভিতরে আসছে যে কওমের লোকদেরকে যখন দাওয়াত দিতেছেন কওমের লোকগুলো হযরত ইউনূস আলাইহিস সালাম কে আবাউট করলো গ্রহণ করলো না ভাইরা আমার বন্ধুরা আমার তাফসীরের কিতাবগুলো সাক্ষ্য দেয় যে ইউনূস আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন অতিষ্ঠ হয়ে গেলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ না কইরা তিনি কি করলেন তিনি তার দেশ ছাইরা কম গোত্রকে ছাইরা তিনি অন্যত্র চলে যাওয়ার জন্য তিনি মনস্তাপ করলেন এবং তিনি এই উদ্দেশ্যে যখনই রওনা দিলেন ভাইরা আমার বন্ধুরা আমার তিনি যখনই নৌকার উপরে আরোহণ করলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষায় ফেলাইয়া দিল ভাইরা আমার বন্ধুরা আমার হযরত ইউনূস আলাইহিস সালাম যখনই ওই নৌকায় উঠলেন নৌকাটা যখন নদীর মধ্যবর্তী স্থানে গেল প্লাবন শুরু হয়ে গেল বন্যা শুরু হয়ে গেল বাতাস শুরু হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার ওই নৌকার ভিতরে একজন জ্যোতিষী ছিল যিনি জ্যোতির্বিদ্যার প্রতি পারদর্শী ছিলেন ওই মাঝি বলল কি ব্যাপার তুমি একটু গণনা কইরা দেখো এই বিপদটা কিসের জন্য আসছে ওই জ্যোতিষী গণনা কইরা বলল যে নৌকার ভিতরে এমন এক ব্যক্তি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা না কইরা সে তার কওমের উপরে বিদ্বেষ কইরা চইলা যাইতেছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত নৌকা স্থির থাকবে না এই নৌকা প্লাবনের নদীর ভিতরে তলায়া যাইবে ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার জ্যোতিষী বলল তাহলে লটারি ধরা হোক একবার দুইবার তিনবার নয় সাত সাতবার লটারি ধরা হলো সাতবারই নবী ইউনূস আল্লাহ ইউনূস আলাইহিস সালামের নাম আসলো ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে লাফ দিয়ে যখনই নদীর ভিতরে পড়ে গেল একটা মাছ আইসা নবী ইউনূস আলাইহিস সালামকে গ্রাস করে ফেললো ভাইয়ের আমার বন্ধুরা আমার তাফসীরের ভিতরে আসছে ভাইয়ের আমার বন্ধুরা আমার সূরা আম্বিয়ার 78 87 নম্বর এবং 88 নম্বর আয়াতের ব্যাখ্যা যদি পড়া হয় দেখা যায় ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটে তিন দিন রেখেছিলেন কয় দিন বলেন তিন দিন রেখেছিলেন এবং ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থাকা অবস্থায় এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছিলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিন দিন মেহমানদারি তিন দিন মেহমানদারি করেন সুন্নাত কি বলেন কয়দিন মেহমান আসলে তিন দিন রাখা সুন্নাত ভাইয়ের আমার বন্ধুরা ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটে জান্নাতি নাজ নিয়ামত দিলেন সব কিছু দিলেন যখন তিন দিন অতিক্রম হয়ে গেল ওই মাছের পেটের ভিতরে বেদনা শুরু কইরা দিলেন ওই মাছটা যে ইউনূস আলাইহিস সালামকে যে বমি কইরা বা দুনিয়ার বুকে যে ফালাইছিলেন ওই দিনটা হলো ইয়াউমে আশুরার দশতম দিন দশম দিন বলেন না সুবহানাল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছিলেন কতগুলো শুনবেন ভাইরা আমার বন্ধুরা আমার এই দিনের শান মান অনেক এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটা শ্রেষ্ঠ দিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ঠিক কিনা বলেন দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সম্মানিত হাজিরিন এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহি সাল্লাম যাকে ঈসা মাসিহ বলা হয় ঈসা রুহুল্লাহ আলাইহি সাল্লাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত রাখতেন ওই রোগী ভালো হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ কোন অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিত নবী ঈসা আলাইহিস সালাম সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের উপরে বনী ইসরাইলের লোকেরা এই যে যারা খ্রিস্টান বলেন ইহুদিরা বলেন তারা নবী ঈসা আলাইহিস সালামের উপরে জুলুম করলো অত্যাচার করলো নবী ঈসা আলাইহিস সালামকে তারা মানতে পারলো না ভাইয়ের আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রুহুলুল্লাহ আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন কোথায় ভাইয়ের আমার বন্ধুরা আমার সূরা নিসার 157 নম্বর আয়াতে যদি
ব্যাখ্যা যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা কতালুহু ইয়াকিনান বাল রাফাআল্লাহু ইলাইহ, এই কথা সন্দেহাতীত, তবে সত্য যে ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রাসূলুল্লাহ আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আল্লাহর একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রোগ দিয়েছিলেন, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এমন একটা মহামারী রোগ হয়েছিল যে তাফসীরের ভিতরে আসছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পোকা মাকড় খাইয়া ফেলাইছিলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা এত নেককার সালেহা বান্দি ছিলেন যে আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে চাইটা চাইটা পরিষ্কার করে দিয়েছিলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন পরীক্ষা করেছিলেন যে ভাইয়ের আমার বন্ধুরা আমার, যে সমস্ত শরীর তো পোকামাকড়ে খাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে যখন পোকায় কামড় দিল ভাইয়ের আমার বন্ধুরা আমার, তখন আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার দিল, আল্লাহ বলে যখন চিৎকার দিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী তুমি তো এতদিন আমাকে ডাক দাও নাই, কি ব্যাপার তুমি এত ধৈর্য ধারণ করলা, কেন তুমি এখন আমাকে ডাক দিলা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী বল কথা বলতেছেন, আল্লাহ গো আমি আইয়ুব এতদিন ধৈর্য ধারণ করেছি, আমার কোনো দুঃখ ছিল না, আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পেরেছি, কিন্তু আজকে যখন এই পোকা আমার জিহ্বায় কামড় দিল আমার মনে হইল আমি আর তুমি যে আমার রব আল্লাহ তোমাকে আর আমি ডাকতে পারবো না, এটা আমি আর সহ্য হইতেছে না আল্লাহ, এজন্য আমি তোমাকে আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে শিফা দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শিফা দান করেছিলেন ওই দিনটাও হলো ইয়াউমে আশুরার দশম দিন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ নবী হলো নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব পেয়ারা নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন। নবী ইসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে চলতেন রাত্রিবেলা, ওই রাস্তায় আর কোনো আলোর প্রয়োজন হতো না, লাইটের প্রয়োজন হতো না, অমাবস্যার রাত্রেও যদি ইসা আলাইহিস সালাম যদি বাইরে বের হতো ওই রাস্তাটা পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার আলোর রাতের মতো পরিষ্কার হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ইসা আলাইহিস সালামের ভাইরা তার উপরে অনেক অবিচার অন্যায় অত্যাচার করেছিল, তাকে কূপের ভিতরে ফেলাইছিল। ভাইয়ের আমার বন্ধুরা আমার, সূরা ইউসুফের তাফসীর যদি পড়া হয় তাহলে দেখা যায় নবী ইসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কূপ থেকে উঠাইছিলেন, তার ভাইরা যে তাকে কূপের ভিতরে ফেলাইছিল, ওই কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 দিন মেহমানদারি করাইছিলেন, ওই 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠাইছিলেন, আর ওই যেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠাইছেন ওই দিনটা হলো ইয়াউমে আশুরা, মহরম মাসের 10তম দিন দশম দিন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহর একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা, ইসা আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে যার চক্ষু দুইটা নষ্ট হয়ে গিয়েছিল, ভাইয়ের আমার বন্ধুরা আমার, নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করাইছিলেন এই মহরম মাসের 10 তারিখ, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই ইয়াউমে আশুরার 10তম দিন, কয়দিন? এই দশম দিনে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত যদি পড়া হয়, যদি তাফসীর যদি খুঁজেন তাহলে দেখবেন ওখানে বিস্তারিতভাবে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ইয়াউমে আশুরার 10ম দিনে, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের যে বৃষ্টি দান করেছেন ওই বৃষ্টিও দান করেছেন ইয়াউমে আশুরার দশম দিনে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ফিরাউনের সাথে যুদ্ধ বাজাইয়া তিনি যে ফেরাউনকে যে নীল নদে ডুবাইয়া মারছিলেন আর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যে নীল নদকে পাড়ি দেওয়াছিলেন, তাফসীরের ভিতরে আছে ভাইয়ের আমার, বন্ধুরামার সূরা শুআরার আয়াত নম্বর হলো 62 এবং 63 নম্বর আয়াতের যদি তাফসীর যদি পড়েন ভাইয়ের আমার, বন্ধুরামার সময় নাই তাহলে আমি তাফসীর সব বুঝাই দিতাম। তো ভাইয়ের আমার, বন্ধুরামার, তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের সাথে যুদ্ধ করাইয়া ফেরাউন যখন নবী মূসা আলাইহিস সালামকে পিছনে পিছনে ধাওয়া করলো, ভাইয়ের আমার, বন্ধুরামার, মূসা আলাইহিস সালামের পিছনে যারা আছে তারা বলতে থাকলো, ও নবী মূসা, কাফেররা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদের তার কোনো বাঁচার কোনো উপায় নাই। কিন্তু তাফসীরের ভিতরে আসছে নবী মূসা আলাইহিস সালামের চেহারায় বিন্দু মাত্র বিচলিত ছিল না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন যে আমার সাথে আল্লাহ আছে। কে আছে বলেন? মুমিনের সাথে কে আছে বলেন? মুমিনের সাথে সবসময় আল্লাহ থাকে। দেখবেন একজন মুমিন মুসলমান যে হকের উপরে কথা বলে তার বিরোধী অনেক থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু তার সাথে একটা খোদাই শক্তি সর্বদা থাকে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর যখন পরীক্ষা আসে, মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে, তখন দেখবেন মুনাফিক চেনা যায়, ঠিক কিনা বলেন? দেখবেন, ঠিক না? মুমিন মুসলমান যখন হক কথা বলে মুনাফিকরা তখন সুযোগ খোঁজে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ের আমার, বন্ধুরা, নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন বললো যে শুনো আমার সাথে আল্লাহ আছে, যখন তারা নীল নদের কিনারায় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল শুআরার 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার লাঠি দ্বারা তুমি আঘাত করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পানির ভিতরে নীল নদে যখনই আঘাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, নবী মূসা আলাইহিস সালাম তো সে নবী, তার উম্মতদেরকে নিয়ে তো এক রাস্তাই যাইতে পারতেন, কিন্তু 12টা রাস্তার প্রয়োজন হইল কেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 12টা রাস্তা এই জন্য হইল, বনী ইসরায়েল তখন 12টা দলে বিভক্ত ছিল, তারা মূসা আলাইহিস সালামকে মানত, কিন্তু এক কওম আরেক কওমকে সহ্য করতে পারত না। আমাদের সমাজে এরকম লোক আছে কি নাই বলেন? এক আল্লাহকে মানে, নবীকে মানে, সব ঠিক আছে, কিন্তু এক দল আরেক দলকে সহ্য করতে পারে না, আছে কি নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এর ব্যাখ্যা আর একদিন দিব। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন, মূসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে চলে গেলেন ওপার, এবং নীল নদে এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া মারলেন। কিন্তু একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিনকে মারেন নাই, সেটা হলো হামান। কেন মারেন নাই জানেন? তিনি মূসা আলাইহিস সালামের পোশাক আশাক দাড়ি লেবাস সুরাতকে ব্যঙ্গ করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যঙ্গ করলো ওইটা বেশি পছন্দ করতেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে, পীর মাশায়েখ বুজুর্গদের যারা ভালোবাসে, সম্মান করে, দেখবেন তারা জীবন অনেক পাপ করলো, তার খতামবিল খায়ের নসিব হয়, মরার সময় কালেমা নসিব হয়। কেন জানেন? ওই যে আল্লাহ ওয়ালা লোকদেরকে তারা ভালোবাসছে, আলেম ওলামাদেরকে সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, এজন্য আল্লাহ তার মৃত্যুটা ইমানের শহীদ দিয়ে দেয়। দেয় কি দেয় না বলেন? দেয় কেন? দেখেন ওই যে মূসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করছে, কি বলেন? ফেরাউনের সবচেয়েতে মানে রাজ দরবারের সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল হামান, কারণ ফেরাউনের তেমন কোনো বুদ্ধি ছিল না, ওই হামান পরিচালনা করত, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে নীল নদে মারে নাই। কেন? মূসা আলাইহিস সালামের বেশভূষা সব কিছু ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম প্রস্তুত করলেন, আল্লাহ তুমি সবাই রে মারলা, হামান রে মারলা না কেন? বলছে দেখো তোমার পোশাক সিরাত সুরাত সব কিছু তোমাকে আমি ওরে মানি না, এই জন্য যে তোমার পোশাক তোমার সিরাত সুরাতের যদি অপমান হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো এই নীল নদকে আল্লাহ রাব্বুল আলামিন যে নীল নদ পাড়ি দেওয়া হয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, ওই দিনটাও হলো ইয়াউমে আশুরা, এই মহরম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহর একজন নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন, সিংহাসন দিয়েছিলেন, তাও এই ইয়াউমে আশুরা বা মুহররমের 10 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত সংগঠিত হবে ইয়াউমে আশুরার 10 তারিখে। কোন তারিখে বলেন? এই যে আমরা কিয়ামত সংগঠিত হবে সেটা হবে ইয়াউমে আশুরার
দশ তারিখের। কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমাদের মুসলিম মিল্লাতের একটা বড় ইবাদত হলো, স্মরণীয় দিন হলো ইয়াউমে আশুরার দশ তারিখ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই দিনে আল্লাহর নবীর তৌহিদর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? ও ভাইয়ের আমার বন্ধুরা আমার, আজকে যদি আল্লাহর নবীর তৌহিদর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি খোঁজা হয়, তাহলে দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়াজিদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব পাঠানো হলো যে আপনি নবীর তৌহিদর নাতি, আপনার সাথে কোনো বিদ্বেষ নাই, তবে একটা শর্ত হলো, আপনাকে যদি এই মদিনায় থাকতে হয় তাহলে ইয়াজিদের হাতে আপনার বয়াত গ্রহণ করতে হবে। আপনি যদি বয়াত গ্রহণ না করেন, আপনি যদি অনুসরণ যদি তাকে না করেন, খলিফা যদি না মানেন ইয়াজিদকে, তাহলে আপনি এই রাষ্ট্রে আর আপনার পক্ষে থাকা সম্ভব না। ভাইয়ের আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অনেক এলেমের অধিকারী ছিলেন, আল্লাহর নবীর তৌহিদর তার শান মান কোনো অংশেই কম ছিল না, কিন্তু আবার সরল প্রকৃতির লোক ছিলেন। দেখবেন যারা হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ যারা হয়, দেখবেন অনেক সরল মনের হয়। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তোমরা আমাকে কি বলতেছো তা আমি বুঝতেছি না, তবে আমি আমাকে আজকে রাত্রিটা একটু সময় দাও। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিটা সময় দিলেন, রাত্রিবেলা তিনি চলে গেলেন। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তো শহীদ হয়েছেন, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, কিন্তু তার একটা ভাই ছিল ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীকে বিবাহ করেছিলেন, তার ঘরে একটা ছেলে হয়েছিল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাই বাবার দিক থেকে এক, মার দিক থেকে দুই, হলেও বাবার দিক থেকে তো এক। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে ভাই, আমি এই যে তারা যে সন্ধির প্রস্তাব দিয়েছে, আমি কি ইয়াজিদের হাতে কি আমি বায়াত গ্রহণ করব? ভাইয়ের আমার বন্ধুরা আমার, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আপনি আমার চাইতে এলেমে কালামে বংশ মর্যাদায় সব দিক থেকে বেশি, আপনাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো এলেম আমার নাই, তবে আপনি যার সাথেই পরামর্শ করেন না কেন, সিদ্ধান্তটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে। কোথা থেকে বলেন? কোরআন থেকে। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে আপনি যদি কোরআনুল কারীমের আয়াতটাতে খেয়াল করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, হে নবীর তৌহিদর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যার অনুসরণই করেন না কেন, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলো আপনার মাকাসুদ, আল্লাহকে পাওয়া, ঠিক কিনা বলেন? ফালইয়ামাল আমালান সালিহা, আপনি তো নেক কাজ ছাড়া এই অন্য কিছু তো আপনি করতে পারেন না, পারেন না? কিন্তু ভাই আমার বোনেরা, হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বললে, দেখেন যেহেতু মদিনার ভিতরে যুদ্ধ বিগ্রহ বেজে গিয়েছে, গৃহযুদ্ধ, অতএব আপনি একটা কাজ করেন, যদি আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন, আপনি মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যান, অন্য শহরে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু সেই সুযোগ আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো না। তার বাধ্য হয়ে তিনি যখন কারবালার ময়দানে চলে গেলেন, অনেক ঘটনা, এত বিস্তারিত আলোচনা করা সম্ভব না, যদি সম্ভব হয় আগামী কিবার দশ দশই মহরম মসজিদের পক্ষ থেকে ভাইয়ের আমার, বন্ধু আমার, ইয়াউমে আশুরা উদযাপন উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ওখানে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তে চলে গেলেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে ফরাত নদী আটকাই দিলেন, পানি হাহাকার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পুত্র সন্তান ছিল, সেটাও পানির অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সীমার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
আজকে যদি মুসলমানের ইতিহাস পড়া হয় তাহলে দেখা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য শরীরের এমন কোন জায়গা নাই যেখানে ছুরি চালায় নাই সীমা, কিন্তু কোথাও থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করতে পারে নাই, হত্যা করতে পারে নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, নিষ্ঠুর সীমা, তুমি শোনো, আমার শরীরের কোন স্থানকে তুমি ছুরি চালাইতে পারবা না, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নবীর চুম্বন পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও সীমা, একটা জায়গায় আছে যেই জায়গাটাই শুধু আল্লাহর নবীর চুম্বন পড়ে নাই, তার লালা মোবারক লাগে নাই, সেটা হলো এই জায়গাটা, এই কণ্ঠনালীর নিচের জায়গাটা যদি তুমি ছুরি দ্বারা আঘাত করো তাহলে আমাকে হত্যা করা, শহীদ করা তোমার পক্ষে সম্ভব হবে। ভাইয়ের আমার বন্ধুরা আমার সীমা, তিনি আল্লাহর নবীর দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী শহীদ করে দিলেন। এটা একটা মুসলমানের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কতম দিন, ঠিক কিনা বলেন, যে আল্লাহর নবীর দৌহিত্রকে তারা হত্যা করছে, এর মধ্যে নিকৃষ্ট কাজ আর থাকতে পারে? বলেন তো। যাই হোক ভাইয়েরা আমার বন্ধুরা আমার, সর্বোপরি কথা হলো এই দিনটা হলো আমাদের মুসলমানের জন্য একটা শোক, আবার অন্যদিক থেকে এই দিনটা একটা মহামান্বিত দিন, ঠিক কিনা বলেন? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়ের আমার বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মানুষদেরকে রোগ থেকে মুক্তি দিয়ে থাকে, শেফা দিয়ে থাকে, এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক মাকাসিদ পূরণ করে থাকে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই ইয়াউমে আশুরার দশম দিনে বেশ কয়েকটা আমল আছে, বিশেষ করে ইয়াউমে আশুরার নবম এবং দশম দিনে রোজা রাখা। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের রোজার পরে এই সব ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোনটা বলেন? মুহররমের রোজা। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুমু আত-তাসি ওয়াল আশির ওয়া হালিফু ফীহিল ইয়াহুদা। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে তোমরা কি করো যে এই আশুরার মুহররম মাসের যে নবম এবং দশম দিনে তোমরা কি করো রোজা রাখো, এবং ইহুদি মুশরিক যারা ওরাও এই মুহররম মাসের দশম 10 তারিখে তারা কি করে রোজা রাখে, অতএব তোমরা তাদের খেলাফ করো, তোমরা 9 এবং 10 তারিখে কি করো রোজা রাখো। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বিশ্বনবী প্রেরণা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ইয়াউমে আশুরা উপলক্ষে যদি কোনো ব্যক্তি মুহররমের 9 এবং 10 তারিখে দুইটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বেয়ারায় হাজিরিন, আপনাদের একটা কথা বলি, এই যে মুহররম মাসের যে দশম মানে 10 তারিখটা একটা মহামান্বিত দিন না? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল, আমি তো তাফসীর থেকে কোরআন থেকে আপনাদেরকে আলোচনার চেষ্টা করেছি, তো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলদের নাম তো আর সব কোরআনে নাই, আছে বিশেষ বিশেষ নবী আলাইহিস সালামদের নাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন, প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন যাজা মুজিজা মুক্তি বলেন শেফা বলেন এই মুহররম মাসের 10 তারিখ দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই দিনটাকে প্রত্যেক মুসলমান হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্ব হলো প্রত্যেকের ঘরে এই দিনে একটা অনুষ্ঠান পালন করা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যেকের ঘরে কি পালন করা সম্ভব? অতএব এই মসজিদে এই মুহররম মাসের 10 তারিখ 10ই মুহররম এই ইয়াউমে আশুরা উপলক্ষে ইয়াউমে আশুরা পালন করা হবে, এই উপলক্ষে কমিটি বা মুসলিম যারা আছে সবাই মিলে একটা আয়োজন করছে যে এখানে মুহররম মাসের 10 তারিখে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত বা রাত 9টা 10টা পর্যন্ত এই মুহররম মাসের ফজিলত বা এই গুরুত্ব সম্পর্কে আলাপ আলোচনা হবে, দোয়া হবে, সকল মুর্তাগণের রুহের মাগফিরাত উদ্দেশ্যে দোয়া হবে, এবং আপনার আমার সকলের কল্যাণের জন্য খায়রিয়াতের জন্য দোয়া হবে। তো এই দোয়ায় আপনার আমার শরীক হওয়ার দরকার আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? হাত জাগান তো কার কার আছে? সবার আছে।